মুন্না ভাই রূপী ভুয়া চিকিৎসক, ক্ষেত্রিত আরক্ষীর জালত স্বয়ম্ভু চিকিৎসক, দশম শ্রেণীলৈ অধ্যয়ন করে চলাইছে চিকিৎসা, মুকলিভাবে বজারত এলোপেথিক দরব বিক্রি করা এই চিকিৎসকজনের মন্ত্র। প্রকৃতপক্ষে এও হয়েছে এগারী স্বয়ম্ভু চিকিৎসক। এখেতর শিক্ষাগত অর্হতা হয়েছে দশম শ্রেণী। আপুনি হয়তো ভাবিছে দশম শ্রেণীলৈকে অধ্যয়ন করে কেনেদরে হল চিকিৎসক। হয়, ইমান দিনে খেতির তেতেলিয়ার রাইজক এওয়ে চলাই আহিছিল চিকিৎসা, বিভিন্ন রোগের ঔষধ দিছিল, প্রয়োজন সাপেক্ষে ঘরলৈ গৈও চিকিৎসা প্রদান করেছিল এই স্বয়ম্ভু চিকিৎসকে। এর নাম হয়েছে রূপসন আলী। এতিয়া ভুয়া চিকিৎসক রূপসন আলীক আরক্ষে চলাইছে জেরা। ইয়ার কারণ হয়েছে মুকলিভাবে বজারত বিক্রি করেছিল ঔষধ, লগতে অনুজ্ঞাপত্রবিহীনভাবে বজারত বিক্রি করে গড়ি তুলিছিল রমরমিয়া ব্যবসায়। স্থানীয় রাইজে উরহি গছর উরুলিয়ে খবর দিলে আরক্ষী আহি পালে। আরক্ষী আরক্ষী আটক করে আরম্ভ করেছে তদন্ত। মই মানে বৰবৰৰ পৰা আহিছোঁ, আজি এসপ্তাহ হৈছে, দুটা বজাৰ কৰিছোঁ আপোনাৰ, খেতি বজাৰ কৰিলোঁ আৰু আজি বজাৰটো দোকান কৰিব পৰা নাই, লাচিছ নাই, লাচিছ নাই। মোৰ ঘৰ অৰিজিনেল বৰপেটা, ইয়াতে মানে শুনাৰ পৰা আহিছোঁ আৰু ভাড়াৰ লগত। এই মেডিচিনবিলাক ক'ৰ পৰা আনিছা? বৰপেটা। বহুতৰে জীৱনৰ সৈতে হেতালি খেলা এইগৰাকীৰ ৰূপসন আলীৰ ক্ষেত্ৰত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰক্ষীয়ে? ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে আৰু আছে নেকি এনেধৰণৰ স্বয়ম্ভু চিকিৎসক? কেতিয়া জালত পৰিব আৰক্ষী? কেতিয়ালৈকে ভুৱা চিকিৎসকৰ পৰা চিকিৎসা লৈ থাকিব সৰ্বসাধাৰণে? সোণাপুৰৰ পৰা পংকজ ডেকা, দ্য নিউজ প্লাছ।